ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুস্থ আছো। আজকে গুড মর্নিংটা তোমাদের সাথে ছাদে বসে করছি। ছাদে বসে মানে গুড মর্নিং হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, অলরেডি ফ্রেশ হয়ে গেছে, ভাবলাম ছাদে এসে তোমাদের সাথে কথা বলে। দেখো পিছনে রাস্তা হয়তো তোমরা দেখতে পাবে, তো ভাবলাম ছাদে তোমাদের সাথে হাঁটতে হাঁটতে একটু কথা বলি, গল্প করি। কেন শ্বশুরবাড়িতে আমি কালকে চলে এসেছি, কালকের ব্লগটাতে বুঝতেই পারবে। তো ওখানে এসে বলেছিলাম যে আজকে সকালে এখান থেকে নতুন সকালে তোমাদের সাথে কথা বলবো। তো অলরেডি জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি পুরো মানে ফ্রি হয়ে গেছে, এখন আমার কোনো কাজকর্ম নেই, সমস্তটা কাজ হয়ে গেছে। হয়ে গেছে বলতে কালকে সব রান্নাবান্না ছিল ফ্রিজে, শাশুড়িমা সব রান্নাবান্না করে রেখেছিলো দুপুরে, তো ফ্রিজে সব রান্নাবান্না ছিল। তো আজকে কোনো কাজ নেই, তো জলখাবার খাওয়া গেলো, ভাবলাম তোমাদের সাথে কথা বলি। সকালে গুড মর্নিং উঠে করতে পারিনি এই কারণেই, কেন কালকে এসেছি সমস্ত সব কাচাকুচি মানে নোংরা জামা কাপড়গুলো ছিল সেগুলো উঠেই সব ঘর টর পরিষ্কার করলাম, করে কাচতে গেলাম, তাই জন্য সকালে গুড মর্নিং করা হয়নি। এখন তাই মানে পুরো কাজকর্ম নেই, ভাবলাম তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারবো। দেখো ছাদে দাঁড়িয়ে আছি, পিছনে পুরো গাছ, ভালো। আমাদের এই বাড়িতে কী বলো তো খুব রোদ করে, আর আমরা ছাদে উঠতে পারি, আমরা এই বাড়িতেও রেন্টে থাকি বাট ছাদে উঠতে পারি, আর আমার বাপের বাড়িতে আমাদের ছাদে উঠতে দেয় না, আর বাড়িতে খুব একটা রোদ পড়ে না, আশেপাশে বাড়ি ফ্ল্যাট, তো এইখানে সেই প্রবলেমটা নেই, এখানে ছাদে আসি আর রোদ লাগে। তাই জন্য শ্বশুরশাশুড়িও বলে, আমার হাজব্যান্ডও বলে যে এইখানেই থাকো, তোমার শরীরও ভালো থাকবে। তো তাই আসলাম তাদের কথা শুনে, শরীরটা নাকি যদি ভালো হয়। তো এখন এইটুকুনি থাক, আবার পরে দেখা হচ্ছে, টাটা। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দেখতে পাচ্ছ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো দেখো পুরো বাইরে জানলার সামনে দাঁড়িয়ে আছি, বাইরেটা পুরো অন্ধকার। তো ভাবলাম সারাদিনে আজকে যেহেতু একদম তোমাদের সাথে কথা হয়নি, ভাবলাম যে এখন একটু তোমাদের সাথে টাইম পেয়েছি কথা বলার, টাইম সকাল থেকেও পেয়েছি, কিন্তু আজকে শরীরটা একদম মানে উইকনেস ভাবটা এত বেশি, ওই জন্য সারাদিন আমি আজকে শুয়ে রয়েছি। তো সন্ধেবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর চা টা খেলাম, আমার বর বেরিয়ে গেল, ভাবলাম এরপর তোমাদের সাথে কথা বলে। ও থাকলে কী বলো তো, ঘরে কাজ করে তো বসে বসে ফোন আসে অফিসে, তোমাদের সাথে কথা বলবো ওই আওয়াজটা আমার ওইদিকে, আর মন দিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো না, এই জন্য খালি ঘরে কেউ না থাকলে আমার খুব ভালো হয় তোমাদের সাথে কথা বলতে, গল্প করতে। তা সারাদিন ওই জন্য করতে পারিনি, ভাবলাম যে সন্ধ্যাবেলা অন্তত তোমাদের সাথে প্লিজ কথা বলি। সারাদিন যেহেতু কথা বলি, সেখানে যদি একদমই কথা বলা বন্ধ হয় নিজেরও মনটা ভালো লাগে না। এর আগে দেখেছো ব্লগে শরীর খারাপ নিয়েও তোমাদের সাথে কথা বলেছি। তো ভাবলাম যে এখন সবাই বেরিয়ে গেছে, শাশুড়িমা আছে বসে টিভি দেখছে ডাইনিংয়ে, আমি বেশ ভালো দরজা ঠাজ্জা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি যাতে বাইরের কোনো রকম আওয়াজ না আসে। দেখছো এখনও শরীরটা সেরকমভাবে পুরোপুরি ক্লিয়ার ভালো হয়নি, কাশছি এখনও। তো যাই হোক, আমার আজকে মানে ব্লগটা কেমন লাগলো, শ্বশুরবাড়ি থেকে আজকে অনেকদিন পর ব্লগ করলাম, কেমন লাগলো বলো। তো আর বেশি আর বাড়াবো না, পায়েল বেঙ্গলি ব্লগ চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।